Good morning everyone, welcome back to another new vlog. So আজকে মর্নিংটা অনেক লেট শুরু হয়েছে, আর তোমাদেরকে তো কালকে আমার নেলস দেখিয়ে দিয়েছি, আমার খুব ভালো লেগেছে, আর তারই দিল ডিজাইন করার জন্য। সো এখন আমরা বসে চা খাচ্ছি, আর এদিকে এই যে এই প্যাম্পারিং সেশন চলছে, আরেকজনের ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টে এই যে চা খাচ্ছি আর একটু নিমকি খাচ্ছি, যেটা কোনো দিন ব্রেকফাস্ট না, সরি, মানে আমি এখনও ঘুমের তালে আছি, আমরা মর্নিং স্ন্যাক্স খাচ্ছি, তাই না মামা? বলে আমার তো, আমি গুড বয়, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি। ঘুমটা ভাঙেই না, কে ওঠে 10টার সময়? কোন লোকই ওঠে 10টার সময় ঘুম থেকে? তুমি কোথায়? তুমি কি আমার পাশ থেকে কিছু নিয়ে চলে এসছো? আমি ঠিক বুঝেছি দানু, সত্যি নিয়ে চলে এসছে? চুপে চাপে কাজ করে ও, আমি বসে আছি, পাশ থেকে আমার গার্ডারটা টুক করে নিয়ে চলে আসলো। মামা দে, দাও দাও, হাই, তুমি কি করবে গার্ডার নিয়ে, চুল বাঁধবে? এ বাপ, দেখ 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 দেখ, আমি পপ নিয়ে নিলাম। পপ নিয়ে নে তো দানু, পপ নিয়ে নে, নিয়ে নে পপ, নিয়ে নে, ও গার্ডার যখন দেবে না পপ নিয়ে নে, একদম পপ নিয়ে নে, একদম একদম ফেলে দে পপকে, ফেলে দে পিট্টি, দে পপকে একদম পিট্টি, দে একদম পিট্টি, নে পপের জন্য গার্ডার দিয়ে দিয়েছে। আগে ও যখন ছোট ছিল আমাদের এরকম চুল বাঁধা থাকতো, চুল থেকে এসে গার্ডারটা টেনে নিয়ে চলে যেত, মানে এই রকম দুষ্ট ছিল, আর এখন সেটা করে না, কোথাও গার্ডার ফেলে রাখা দেখলে আমি জাস্ট পাশে রেখেছি গার্ডারটা, যে চুলটা বাঁধবো বলে, হঠাৎ করে দেখি চুপচাপ আসলো, এসে এই ঘরে চলে এলো, না এই চুপচাপ কিছু চলে এলো মানেই হচ্ছে কোনো দুষ্টুমি, এই হচ্ছে তার দুষ্টুমি, এই যে এখন বসে আছে, এই যে এই যে এই যে গর্সে দেখো। সো আজকে আমি, শানু আর এদিকে তানু, আমরা একটু বেরোচ্ছি, যাবো সিটি সেন্টার, একটু আমি কারেন্ট লেনে যাবো, একটা জিনিস এক্সচেঞ্জ করার আছে, আর এই যে ব্যাগ ভর্তি করে নিয়েছি, H&M-এ যাবো, ওদের একটা রিসাইকেল প্রোগ্রাম আছে যে পুরোনো কাপড় দিয়ে ওরা কিছু ডিসকাউন্টস দেয়, তো সেটাই করতে যাবো, দেখি কি হয়। আমাদের সিটি সেন্টারের কাজ হয়ে গেছে, আর তানুর কাজ ছিল হচ্ছে তানু শুধু ওয়াচে ব্যাটারি লাগালো, আর আমার কাজও হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ভেগাস সার্কেল মল, H&M, শানু পাগল হয়ে গেছে এই স্টারবাকসে যাওয়ার জন্য, তো আমি বললাম ওখানেও স্টারবাকস আছে, ওখানে চলো। অলরেডি কেন জানি ঢুকে গেল, জানি না, দেখি। তো আমরা এখন চলে এসেছি H&M-এ, এই যে H&M, তো এখন যাচ্ছি ভেতরে, আমার ফেভারিট, মোস্ট ফেভারিট ব্র্যান্ড, আমার খুব ভালো লাগে H&M-এর জামা কাপড় পরতে, সো দেখা যাক কী কালেকশন আছে, গিয়ে দেখি কেমন লাগে। সো আমি যেটা বলছিলাম, H&M-এ এসেছি আমরা ফর দ্য রিসাইকেল প্রোগ্রাম, এই কুপনটা আমরা পেয়েছি, সো ওরা মিডিয়াম সাইজের ব্যাগ দেয়, একদিনে দুটো ব্যাগই রিডিম হবে, সো আমরা আরও নিয়ে এসেছিলাম কিন্তু আজকে হবে না। সো ফর ওয়ান ব্যাগ আমরা 15% করে ডিসকাউন্ট পাবো, আর এটা রিসাইকেল প্রোগ্রাম ওদের কনশিয়াস বলে, তো ওটাই আমরা আজকে দুটো ব্যাগ করছি, আবার পরে আনা যাবে, দেন উইল ডু দ্য নেক্সট, আবার যখন আসবো তখন আরও মোটামুটি এখানটায় জামা কাপড় যা এনেছি দুটো ব্যাগ হয়ে যাবে, সো 15% করে ডিসকাউন্ট হয়ে যাবে বিলে, আর একদিনে দুটো করেই রিডিম করা যাবে, তার থেকে বেশি নয়। সো আমরা যেটা জানতাম, আমি যেটা ইনফরমেশন দিলাম একটু ভুল, সেটা হলো এখানটায় দুটো, হি উইল চেক, আই হ্যাভ টু চেক দেন, সো এখানটায় শুধু দুটো আইটেমের উপরেই ডিসকাউন্টটা লাগবে, নট ইন আ ফুল ব্যাগ।
আজকে আমরা লাঞ্চ করতে এসেছি শানুর ফেভারিট জায়গায়। হোয়াট ডিড ইউ হ্যাভ? ক্যাফে মোকা এন্ড বারবিকিউ চিকেন। না এত সিরিয়াস কেন? Why are you so serious always? And what are you having? I'm having penne pasta with chicken and what did I order? Frappuccino coffee. আর আমি কি খাচ্ছি? আমি কি জানি কি খাচ্ছি? তুমি যে অর্ডার দিয়েছিলি কি? আর আমি খাচ্ছি আজকে ফার্স্ট টাইম কষা মাংস র‍্যাপ। Yes. First time. তার সাথে ডাবল চকলেট শেক উইথ চকো চিপ শেক। কষা মাংস কিন্তু মটন। হ্যাঁ মটন। ইয়াপ মটন। Yes, not chicken. কষা মাংস মিন্স ফাইন চলেগা। মুড কাঠি র‍্যাপ চিকেন। ওকে সো ওটা খাচ্ছি। এটা হলো শানুর মোস্ট ফেভারিট প্লেস। এখানে আসতে ও প্রচন্ড ভালোবাসে। আমার একটু মাঝে মাঝে ওভাররেটেড লাগে স্টারবাকসকে, ও ভালোবাসে। সো আসি আমরা খুব মানে নট অফেন বা দেন উই কাম। তো আমরা এখন এসেছি স্পেন্সারে। স্পেন্সারে শপিং ডান। সবজি, হ্যাঁ সবজি এখান থেকে কোনো সময় নেওয়া হয় না, বাট দেন আজকে নেওয়া হচ্ছে কারণ কি এখানে ফ্রেশ আছে। এই বাড়িতে এসে মাত্র ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসিটা অন করলাম, এবার একটু রেস্ট নেব। মানে গরমটা এমনই গরম না যে কিছুই ভালো লাগে না। লাস্টের দিকে তো আমার মনে হচ্ছে স্পেন্সারে কতক্ষণে বাড়ি আসব। আর এসে তো শানুর সাথে সাথে বেরিয়ে গেল, ও বেরিয়ে গেল আর এই যে একজন এখানে ঝিমাচ্ছে, পুরো ঝিমাচ্ছে। আরেকজন গেল বাথরুমে, ও ফ্রেশ হতে গেল, এই আর কি। সো আর কালকে ভাবছি একটা জিনিস, সেটা হলো যে কালকে যেহেতু তানু বাড়িতে আছে, সো একজন থাকলে তোমাদেরকে বোঝানোটা সুবিধা হয়। কালকে ওকে নিয়ে একটা মেকআপ ভিডিও শ্যুট করব। তোমরা স্মোকি আইস দেখতে চেয়েছো অনেকজন, তো সেটাও শ্যুট করে নেব কালকে। কেন কোন রুম? কোন রুম? তোমার দিদি অন্ধকার করে রেখেছে, ছোট দিদি। এটা তো আমি কখনো করি না। আমি কোনো দিন দিদি আমাকে তো একদিন না করেছিস, আমি আর করিনি। এই যে এই যে ওকে গিয়ে বল, ওই যে চুল শুকাচ্ছে এখন আবার বেরোবে। এই যে আমাদের নতুন কাপে আমার আর শানুর ব্ল্যাক কফি এসছে। দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে দেখাই। এই যে শানু আজকে একটা আমার জন্য একটা নিজের জন্য স্টারবাকস থেকে কাপ কিনে নিয়ে এসেছে ব্ল্যাক কফি খাওয়ার জন্য। কি ঠেঙ্গা খাবি? ঠেঙ্গা খাবি? গেম খেলে সারাদিন, টাইম পেলে গেম খেলে, যে যেখানে যাক বাবা। আমি তো আমার বুচুর সঙ্গে আজকে থাকবো। এখন আমরা কি করবো? ও দুটো আদো 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 করবো, আদো আদো করবো, এসিতে থাকবো, মজা করবো। ইয়ে একটু তাকাও তো, সবাইকে একটু হাই করে দাও তো, সবাইকে আদো করে দাও। এরম আদো করতে বলেছি মাম্মা, তুমি তো হাই তুলে শুয়ে পড়লা। হাই করে দে দাদি। এ বাবা বদমাশি করছ তো না? তো এর সাথে আমি সময় কাটাচ্ছি আজকে। কি বলছে তোমার কথা? কি বলছে কি বলছে? পিঙ্কু কমপ্লেন করতে এসছে। কি ওটা? কি ওরে বাবারে, যেও না যেও না। দেখেছো কোনো ডগিকে কাঁঠাল দেখে ভয় পায়? এই যে আমারটাকে দেখো। যাও 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 একটু যাও 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 দেখে আসো যাও। ঘড়িতে রাত 12:30 বাজে আর এখন হচ্ছে আমার চাম্পি। ওই তোমাদেরকে যে অয়েলটা দেখিয়েছি ওটা দিয়েই করছি চাম্পি।
পিঙ্কি করে দিচ্ছে, কালকে শ্যাম্পু করব, কালকে স্যাটারডে। আর আজকের দিনটা এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, তেল মেখে আমিও ঘুমাতে যাব। কিন্তু আমি হীরামান্ডিটা দেখা শুরু করেছি, ওটার একটা এপিসোড দেখা হয়েছে, ভালো লাগছে খুব, তো দেখা যাক ওটাও একটু দেখে নেব। কিন্তু কালকে সকালে আবার জিম আছে, এটাই হচ্ছে মেন কথা। সো লেটস সি, তোমাদের যদি ব্লগটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।